সুতারগন্ডি পোর্টার্স শ্রমিক ইউনিয়নের নেতাজি জয়ন্তী উদযাপন খেলাধুলার আয়োজন এইচএম আমির হোসেন করিমগঞ্জ। ইন্দো বাংলা সীমান্তে সুতারগন্ডি পোর্টার্স শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। মঙ্গলবার সকাল 8:30 ইউনিয়নের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভারম্ভ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের স্থায়ী সভাপতি আইনজীবী আবুল হাসনাত চৌধুরী ও সম্পাদক বিদ্যুৎ দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। গোটা দিন চলে বিভিন্ন ধরনের খেলাধুলা, কবিতা পাঠ করে উপস্থিত জনসাধারণের আকর্ষণ করে 3 বছরের মেয়ে এনায়া হাসনাত চৌধুরী। অঙ্ক দৌড়ে প্রথম স্থান অধিকার করে রেম্পি দাস। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম হয় সাইনা বেগম, আবৃত্তিতে বিজয়ী হয় মুফিদা বেগম চৌধুরী ও জিল্লুর রহমান চৌধুরী। এদিন বিকাল 4:00 আইনজীবী আবুল হাসনাত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাস্টম সুপারিনটেন্ডেন্ট পুলক ভট্টাচার্য, ইন্সপেক্টর প্রেম সোনাক ও রাহুল সিং, সমাজকর্মী আব্দুর রকিব চৌধুরী, ফয়জুর রহমান চৌধুরী, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের শিবাজি চৌধুরী, ইমদাদুল হক চৌধুরী, রংকু, রহুল কুদ্দুস, আব্দুল হাফিজ, সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন প্রমুখ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে ফুলের মালা উত্তরীয় পরিবার অতিথি বরণ করেন সর্দার সজল বিশ্বাস, বিদ্যুৎ দাস সহ ইউনিয়নের কর্মকর্তারা। বিস্তারিত দেখুন আমাদের জেম ক্রিয়েশনের পর্দায়। চেতনা মনোভাব নিয়েই ভারতকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, তাই আজ উনার জন্ম বার্ষিকী। আমাদের এই বঙ্গ সন্তানের প্রতি সশস্ত্র শ্রদ্ধা, সেই সঙ্গে শ্রদ্ধা জানাই সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই স্বাধীনতা আন্দোলনে। তাই আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এই সুতারগন্ডি পোর্টার্স শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রতি বছর বাৎসরিক উৎসব এবং নেতাজি জন্মজয়ন্তী উদযাপন আমাদের এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করে। আমরা চাই আনুষ্ঠানিকভাবে আজকের এই সমস্ত দিন যাতে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই সুন্দর দিন উদযাপন করতে পারি। আমরা অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করতে যাচ্ছি, তাই আমরা মনে করি শুধু খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, সংস্কৃতি জগতের মধ্য দিয়ে মানুষকে বুঝিয়ে দিতে পারি সে জাতি কতটুকু।